যে এই কালেমাগুলো উম্মতের দুয়ারে দুয়ারে ফেরি করতে পারতাম। আল্লাহ নবী বলেন আমি কতগুলো কালেমা তোমাকে শিখাচ্ছি, দেখো 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 এই কালেমাগুলো একবার বলতে পারাম, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমি যে পরিমাণ খুশি হইতাম, এই কালেমাগুলো একবার বলা আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। দেখেন আমরাও কিন্তু পারি, سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر، سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. এজন্য আমার পঠিত দ্বিতীয় নম্বর আয়াত, يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. হে ঈমানওয়ালারা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের জীবনের কোনো সমস্যা, তোমাদের জীবনের কোনো প্রবলেম, তোমাদের জীবনের কোনো কোনো টার্গেট যেন, তোমার জীবনের কোনো ব্যস্ততা যেন আমার থেকে তোমাকে গাফেল করে না দেয়, তোমার দোকান যেন তোমাকে গাফেল না করে, তোমার ফ্যাক্টরি যেন তোমাকে গাফেল না করে, তোমার ব্যবসা যেন তোমাকে আমি থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ বলবেন না? আহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ওয়ালা রিজালুন يا أيها الذين آمنوا لا تلهكم هي إيمان ولرا لا تلهكم তোমাকে যেন গাফিল করে না দেয়, তোমাকে যেন গাফিল করে না দেয়, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি। এখন তো মালের কারণে গাফেল হয় না, সন্তানের কারণেও গাফেল হয় না, শুধুই মোবাইলের কারণে গাফেল হয়। কি আগে তো মালের জন্য গাফেল হতো, তবুও দুনিয়া আসতো, তবুও দুনিয়া আসতো, এখন কি জন্য গাফেল হয়? যারা ক্লাস টেনে পড়ো, ক্লাস এইটে পড়ো, ক্লাস নাইনে পড়ো, ক্লাস টেনে পড়ো, ইন্টারে পড়ো, অনার্সে পড়ো, তুমি তোমার মোবাইলে কত টাইম দিয়েছো প্রতিদিন লিখে রাখবা, পরে ইন্টারভিউর দিন মনে রাখবা, বুঝেন নাই? বিসিএসের ইন্টারভিউর দিন এটা মনে রাখবা, আবার চাকরির ইন্টারভিউর দিন এটা মনে রাখবা, যখন চাকরিতে বসে কাঁপতে থাকবা কাঁপতে থাকবা, তো ইন্টারভিউ জিজ্ঞেস করবে, এক্সটার্নাল জিজ্ঞেস করবে এত কাঁপছেন কেন, তো বলবা স্যার জিজ্ঞেস করেই দেখেন, দেখবেন কাঁপা কাকে বলে, বুঝেন নাই? মোবাইলে তো জিন্দগি দিছ, মোবাইলে ক্লাস টেনে পড়ে আমি জিজ্ঞেস করছি রোড বানান করো, রোড এতে কয় আর ডাবল ও ডি, রোড আর ডাবল ও ডি, এটা বলে রোড। ক্লাস ফোর বানান করো, আচ্ছা ফোর, এত কয় এফ ডাবল ও আর ফোর। এ হলো শিক্ষা ব্যবস্থা, এ হলো কি ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থা। এই জন্য মোবাইলে যে যত টাইম লাগাইবা মনে রাখিও, হিসাব করে রাখিও, পরে দেখবা এই হিসাবে তোমার জিন্দগি কি হবে সফল। বুঝাইতে পারি নাই মনে হয়, বুঝাইতে পারছি? মোবাইলে জিন্দগি দিয়ে দিবেন, মোবাইলে জিন্দগি দিয়ে দিবা। হ্যাঁ, এটা তোমাকে আমি বলি আল্লাহর কসম, এটা শুধু নে, এটা শুধু দে, সুবহানাল্লাহ বলে না, এটা শুধু কি করে বলেন, আর এটা শুধু কি, এটা টাইম নেয় না দেয়, জোরে কয় না, এটা টাইম নেয় না দেয়, এটা মাল নেয় না দেয়, আর এটা টাইম নেয় না দেয়, দেয়, এটা মাল দেয় না নেয়, দেয়, এটা ইজ্জত দেয় না নেয়, দেয়, আর এটা ইজ্জত নেয় না দেয়, কি এটার নাম কি? এটা আরবি হলো জাওয়াল, আরবি হলো কি? জাওয়াল, জাওয়াল আলা ওজনে দাজ্জাল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রিজালুন, তিন নম্বর আয়াত, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস-সালাহ ওয়া ইতা-আয-যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, শুনো শুনো শুনো, মানুষ কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, নামাজ থেকে গাফেল হয় না যারা, হিসাব করে করে যাকাত দেয় যারা, আখিরাতকে ভয় করে যারা, মানুষ কারা? চার গুণে গুণী যারা, রব্বে করিমের দৃষ্টিতে মানুষ তারা, চার গুণে গুণী যারা, বানানে ওয়ালার দৃষ্টিতে মানুষ তারা, বানিয়েছে কে? কে বানিয়েছে? তাহলে চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা, এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, দুই নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা, তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, চার নম্বরে আখরাতকে ভয় করে যারা। রব্বুল আলামিন বলেন, আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা।
কি হয়, মানুষ হয়ে জীবন যাপন করব না গরু ছাগল হয়ে? কি হয়? হায় হায় উম্মতি মুসলিমা, আমাদের জন্য রোনেওয়ালা কেউ নাই, আমাদের জন্য রোনেওয়ালা কাঁদনেওয়ালা কেউ নাই, শুধুই আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কিভাবে আমার যুব সমাজকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে নারী সমাজকে ধ্বংস করে দেওয়া যায়? এই জন্য এখান থেকে বাঁচার আখেরি ফর্মুলা, সর্বশেষ ফর্মুলা, আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে বাঁচাবার, যুব সমাজকে বাঁচাবার আখেরি ফর্মুলা বন্ধু, আমার কাছে মনে হয় যদি চারটা লাইন আছে, চারটা। এক নম্বরে আপনার ছয় বছর সাত বছরের বাচ্চাটাকে, সাত বছরের ছেলেটাকে, মেয়েটাকে যদি মাদ্রাসায় তিনটা বছরের জন্য দিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ ১৮০ বছর বেঁচে থাকলেও সে নাস্তিক হবে না, ৮০ বছর বেঁচে থাকলেও সে ইনশাআল্লাহ বেনামাজি হবে না। দুই নাম্বার, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল নিয়া আল্লাহ রাস্তায় বের হইয়া দাওয়াত তবলিগ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর দেওয়া জান বলেন, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়া আল্লাহর ঘরে কিছু সময় দিলে আশা করা যায় আল্লাহ তাআলা আমার ঈমান আমল বাঁচায় দিবে। কয়টা পাইছি? দুইটা। তিন নম্বর হলো কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালার কাছে মাঝে মাঝে ছুটে যাওয়া, কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালার কাছে মাঝে মাঝে গিয়ে কিছু সময় দেওয়া। আপনাদের কাছে যাত্রা বাড়ি মাদ্রাসা, আমাদের শায়েখের এখানে প্রতি বৃহস্পতিবারে জিকিরের মসজিদ হয়, ইসলাহী মসজিদ হয়, পারলে মাঝে মাঝে শরিক হবেন। আমাদের ঢালকানগর প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার হজরত মৌলানা আব্দুল মতিন সাহেব হুজুরের কাছে, ঢালকানগর হজরত ওলার কাছে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে জিকিরের মসজিদ হয়, পারলে শরিক হবেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা, সুদর্ণপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের চতুর্থ শনিবারে আলহামদুলিল্লাহ জিকিরের মসজিদ হয়। তাহলে এই তিনটা পাইলাম, মাদ্রাসা, দাওয়াত তবলিগ, হক্কানি রব্বানি কোনো আল্লাহওয়ালাদের মজলিস। চার নম্বর হলো যদি সুযোগ থাকে প্রতিদিন কোনো আল্লাহওয়ালার কোনো বই, কোনো কিতাব একটা পৃষ্ঠা পড়েন, পাঁচটা মিনিট পড়েন, আশা করা যায় আপনার জান মাল, আপনার ইজ্জত আবরু, আপনার দুনিয়া আখরাত বাঁচায় দেবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা, কিছুই আপনি নিলেন না, মাদ্রাসাও গেলেন না, তবলিগেও গেলেন না, কোনো আল্লাহওয়ালার মসজিদেও গেলেন না, কোনো দিন কোনো বই পড়লেন না, আপনার কোটি কোটি বছরের জান্নাত কেমনে হবে আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না। আপনার কোটি কোটি বছরের আখরাত কেমনে চলবে আমার বুঝে ধরে না। আপনার কবর, হাসর, মিজান, ফুলসরাত কেমনে হবে আমার বুঝে ধরে না, আমার আকলে ধরে না। আপনাদের ধরলে বুঝান আমারে। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দেন। সকলে বলি আমিন। আমাদের জীবনকে সুন্দর করে দেন, আমাদের সময়ের হেফাজত করার তৌফিক দান করেন, আমাদের রাত, আমাদের দিন, আমাদের শুভ শাম, আমাদের সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা সুন্দর করে দেন, আমাদের যুব সমাজকে সুন্দর করে দেন, আমাদের নারীদেরকে সুন্দর করে দেন, আমাদের বাচ্চাদেরকে সুন্দর করে দেন, আমাদের নসল থেকে নসলকে সুন্দর করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। আমার ১২টা কিতাব আছে।